হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গোলাম সামদানি ডন। আপনারা সবাই জানেন আমি একজন প্রফেশনাল কর্পোরেট ট্রেনার। প্রফেশনাল কর্পোরেট ট্রেনার হতে আমার এই জার্নিটা কিন্তু অনেকই লম্বা, এটা একদিনে আসলে হয়নি, অনেক দিন লেগেছে আজকে এই জায়গায় আসতে। আমি আপনাদের সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের কিন্তু জীবন একটাই, এবং এই এক জীবনে এত লম্বা সময় আমরা স্পেন্ড করি আমাদের কর্মক্ষেত্রে, আমাদের অফিসে অথবা অফিস রিলেটেড কাজে। সো তার মানে কি, উই হ্যাভ টু বি ভেরি স্মার্ট ইন আওয়ার ক্যারিয়ার চয়েস। আমাদের এমন একটা ফিল্ডে আমাদের ক্যারিয়ার গড়ে তুলতে হবে যেটা আমার ভালো লাগে, যেটা আমি করতে আনন্দিত বোধ করি, যেটা আমাকে আমার লাইফকে একটা মিনিং দেয়। সো আমি সবাইকে একটু বলবো যে আমাদের খেয়াল করতে হবে কোন কাজটাতে আমরা খুবই ভালো, কোন কাজটা আমরা খুব করতে ইজি ফিল করি, কোন কাজটা আমার জন্য মিনিংফুল হয়, এবং এই কাজের মাধ্যমে আমি যেন অবশ্যই অর্থ উপার্জন করি। বিকজ আমি যদি আর্ন না করি তাহলে কিন্তু কাজটা সাস্টেনেবল হবে না। সো এই চারটাকে যখন আমরা কম্বাইন করতে পারবো, এই চারটার কম্বিনেশনেই কিন্তু আমি রাইট ক্যারিয়ারটা পাবো, আমি একটা সাকসেসফুল মানুষ হতে পারবো। দেখেন, ছোটোবেলা থেকেই আমি জানতাম যে হিউম্যান রিলেটেড, মানুষ রিলেটেড জিনিস আমি করতে চাই, কিন্তু আমি কিন্তু ক্লিয়ার ছিলাম না যে আমার কর্পোরেট ট্রেনারই হতে হবে। সো আমি আপনাদের সবাইকে বলবো, ইউ মাস্ট স্টার্ট ইউর প্ল্যান আর্লি। এটা অনেক আগের থেকেই চিন্তা করতে হবে যে আপনি কী হতে চান, কোন ডিরেকশনে যেতে চান, কোন কাজটা আপনার ভালো লাগে, এবং আপনি এই জিনিসটা যখন ডিসিশন নেবেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার বাবা মাকে কনভিন্স করা, তাদের সাথে কথা বলা, তাদেরকে বোঝানো যে দিস ইজ দ্য ক্যারিয়ার দ্যাট ইউ উড লাইক টু টেক অ্যান্ড পারসিউ। আপনাদের মধ্যে যারা এখানে অলরেডি প্যারেন্টস আছেন, আপনাদের দায়িত্ব একটু বোঝার চেষ্টা করা নিজের সন্তানের কোন জায়গাটা শক্তিশালী, নিজের সন্তান কোন কাজটা করতে বেশি পছন্দ করে, এবং যে কাজটাও পছন্দ করে না, যে ধরনের সাবজেক্টও পড়তে পছন্দ করে না, জোর করে তাকে কিন্তু পড়ানোর কোনো দরকার নেই। আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে আমাদের কিন্তু একটাই জীবন, এবং এই জীবনের অনেক লম্বা সময় কিন্তু আমরা কর্মস্থানে কর্মক্ষেত্রে কাটিয়ে দিই। এই কারণে উই মাস্ট চুজ দ্য রাইট ক্যারিয়ার, নাহলে কিন্তু প্রতিদিন সকালে উঠেই আমাদের মনে হবে উফ আবার সেই অফিস, অ্যান্ড উই উইল ডাই এভরি ডে। এই মুহূর্তে একদম যে আপনি কী হবেন, লাইফে কী করবেন, এই 100% সিওরিটি না থাকলেও ইউ মাস্ট হ্যাভ আ ডিরেকশন, ইউ মাস্ট ফিল যে আপনি কী ধরনের লাইনে যেতে ইচ্ছা করে, এবং যত দিন যাবে আপনি যত ম্যাচিউর্ড হবেন, এই এই ডিরেকশনটা যদি আপনি ঠিক থাকে তাহলে আপনার অপশনটাকে আপনি কমিয়ে আনতে পারেন, এবং আলটিমেটলি আপনি আপনার রাইট ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। দেখেন, আপনার যদি একটা BMW গাড়ি থাকে কিন্তু আপনি যদি না জানেন আপনার ডেস্টিনেশনটা কোথায়, আপনি কিন্তু গাড়ি নিয়ে চক্কর কাটতে থাকবেন, কাটতে কাটতে এক সময় গাড়ির তেল শেষ, আপনি রাস্তায় বন্ধ হয়ে যাবেন। এর থেকে তো বেটার ওই রিক্সা, যা কি না সেন্স অফ ডিরেকশনটা আছে, যে গুলশান থেকে সে বনানি যাবে, সে উঠে কিন্তু বনানি চলে গেল। সো BMW থাকলেও লাভ নাই ইফ ইউ ডোন্ট নো ইয়োর ডিরেকশন। সো যাই হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ স্টার্ট আর্লি, প্লিজ নিজের যে কম্পিটেন্সি, নিজের যে শক্তিশালী জায়গাটা, এটা আপনারা একটু চেষ্টা করেন বোঝার, কথা বলেন আপনার মেন্টরদের সাথে, বড় ভাই বোনদের সাথে যারা বোঝে, আপনার টিচারদের সাথে, এবং নিজের বিবেককে প্রশ্ন করুন যে কোন কাজটা আপনার ভালো লাগে, কোন কাজটা আপনি অনেক আনন্দিত বোধ করেন, এবং এই কাজে আপনি ক্যারিয়ার গড়ে তুললে আপনি যেন অবশ্যই ইনকাম করতে পারেন, এবং কাজটা এমন যেটা পৃথিবীরও দরকার। টোটাল কম্বিনেশন উইল মেক ইউ আ ভেরি সাকসেসফুল হিউম্যান বিং। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।